একটা সম্পর্কের বয়স যত বাড়ে ছেলেদের কাছে তার দাম ততই কমতে থাকে রোজ, আর উল্টো দিকে মেয়েটির কাছে সেটা হয়ে পড়ে বহুল মূল্যবান। বেশিরভাগ প্রেমের প্রথম ভাগে নারীরা নিষ্ক্রিয় হয়ে থাকে, আর পুরুষরা কাতর আহ্বানে তাদের বিগলিত করার চেষ্টা করে নিরন্তর। সে সময় কাটাতে পারলেই মঙ্গল, নইলেই সর্বনাশ। মেয়েরা জড়িয়ে পড়বেই, এটাই তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। আর একবার জড়িয়ে পড়লেই সেই জাল কেটে আর বেরোতে পারে না নারী জাতি। মেয়েদের মনটাই মায়াময়ী, একবার কোনো জিনিসে মায়া পড়লে সহজে ছেড়ে বেরাতে পারে না তারা। ছেলেটির দেওয়া প্রথম উপহারে বেলি ফুলের মালাটাও তারা রেখে দেয় অনেক যত্ন করে, শুকিয়ে যাওয়ার পরও। মেলা থেকে কেনা সস্তা কানের দুল জোড়ার একটা হারিয়ে যাওয়ার পরও তুলে রাখে, আর কোনো দিন পড়তে পারবে না জেনেও। কারণটা এখানেও সেই একই, মায়া ছাড়তে পারে না মেয়েরা। আর থাকে ক্ষীণ হয়ে যাওয়ার ছোট্ট একটা আশা, যদি কোনো দিন ঘর কিংবা উঠোন ঝাঁট দিতে দিতে হঠাৎ ঝাঁটাই বেঁধে ওঠে দুলখানি, উফ, সে উল্লাস দেখার মতো হয়, কাউকে ঘটা করে বোঝানো যায় না, কারোর কাছে শোনানো যায় না, বুকের ভেতরটা কাউকে দেখানো যায় না, তবু সে উল্লাসে নিজের অন্তরাত্মার চরম তৃপ্তি হয়। অথচ সম্পর্কের ক্ষেত্রে এমন হয় না, একটা সময়ের পরে সম্পর্কের ভারসাম্যটা সামান্য হলেও নষ্ট হয়ে যায়, সম্পর্কের ওজনটা তখন মেয়েটার কাঁধে এসে পড়ে, তখন সমস্ত বুঝ তাকেই বুঝতে হবে, সমস্ত ত্যাগ তাকেই করতে হবে, নিজের অভিমানগুলোর সাথে আপোষ করে নিতে হবে। হ্যাঁ, হবেই, কারণ ছেলেটি ততক্ষণে বুঝে গেছে মেয়েটি মায়ায় জড়িয়েছে। অন্যদিকে হাসি মুখে সবটা মেনে নিয়ে মেয়েটা সম্পর্কের ভার বয়ে চলে দ্বিধাহীন। এবারও সে একটাই আশা জ্বলে তার বুকে, সে অপেক্ষা করে আবার প্রথম দিনগুলো ফিরে পাওয়ার, একেবারে প্রথম দিনগুলো যখন সম্পর্ক আর সে দুজনেই ছিল অমূল্য অন্যদিকের পুরুষটির কাছে। সে দিনটি আর আসে না, তবু অপেক্ষা করে যায়, কারণ মেয়েরা মায়াময়ী। প্রথম সাক্ষাতে দেওয়া চকলেটের রাংটাটাও তারা যত্নে তুলে রাখে, প্রথম আদরের রক্তমাখা চাদরটাও তারা যত্নে তুলে রাখে, কলমে দেবলীনা, কণ্ঠে আমি বৃষ্টি।